এনার্জি ব্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ইপিজিএল কোম্পানির বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও এর জন্য রোড শো আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, প্রস্তাবিত আইপিও এর মাধ্যমে এনার্জি প্যাক দুটি নতুন প্রকল্প রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বোতলজাতকরণ ও সরবরাহ এবং কনডেনসেন্ট ফ্র্যাকশনেশন প্ল্যান্টে বিনিয়োগ করা হবে। এনার্জি প্যাকের পরিচালক রেজওয়ানুল কবির আইপিও পরিকল্পনা ও বিনিয়োগ সম্বন্ধে আমন্ত্রিত অতিথিদের অবহিত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনার্জি প্যাকের ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন রশিদ, পরিচালক মোহাম্মদ তমিম, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর সেলিম আরেফ হোসেন সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।